বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তিপরা অর্থাৎ এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর সক্রিয় কর্মী পরিমল দেববর্মা। সোমবার লেফুঙ্গা থানাধীন কামালঘাট এলাকা থেকে পরিমল দেববর্মাকে গ্রেপ্তার করে বিশালগড় থানার কাস্টডিতে রাখে বিশ্রামগঞ্জ পুলিশ। বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তিপরা অর্থাৎ এনএলএফটি জঙ্গি গোষ্ঠীর সক্রিয় কর্মী পরিমল দেববর্মা। সোমবার লেফুঙ্গা থানাধীন কামালঘাট এলাকা থেকে পরিমল দেববর্মাকে গ্রেপ্তার করে বিশালগড় থানার সেফ কাস্টডিতে রাখে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পরিমল দেববর্মার সঙ্গে গ্রেপ্তার করা হয় আরো তিনজনকে, তারা হল বিদেশ দেববর্মা, জহর দেববর্মা এবং রাজেশ দেববর্মা। রাতে এসপি রতিরঞ্জন দেবনাথের নেতৃত্বে এসডিপিও রাহুল দাস সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জেরা করে আটককৃতদের। পরিমল দেববর্মা ছাড়া বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদের পর বেলে ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার বিশালগড় থানা থেকে পরিমল দেববর্মাকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত 5ই মার্চ বিশ্রামগঞ্জ বাজারের বেতার ভয়েস মাইক্রো এটিএম এর মালিক নির্মল দেবনাথের দোকান থেকে 17 লক্ষ টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ পরিমল দেববর্মার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।